মৌচাকে বাজ পাখির হানা আর এর জেরেই মৌমাছির হুলে বিদ্ধ একাধিক মাধ্যমিক পরীক্ষার্থী স্কুলের শিক্ষক কর্মী আর সিভিক ভলান্টিয়ার মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়গঞ্জের কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে যদিও পর্ষদের পক্ষ থেকে অতিরিক্ত ১৫ মিনিট সময় ধার্য করা হয় পরীক্ষার্থীদের জন্য শেষ পর্যন্ত অবশ্য নির্বিঘ্নেই মেটে পরীক্ষা পর্ব স্কুল সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার ছিল মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষা রায়গঞ্জের মারাইকুড়া আর তাহেরপুর বিদ্যালয়ের পড়ুয়াদের সিট পড়েছিল দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী উচ্চ বিদ্যাপীঠে এদিন পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই মৌমাছির পাল হানা দেয় পরীক্ষা কেন্দ্রের একাধিক ঘরে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরীক্ষার্থীদের মধ্যে ঘর থেকে বেরোতে হুড়োহুড়ি পড়ে যায় তাদের মধ্যে সে সময় মৌমাছির কামড়ে আহত হন কয়েকজন ছাত্রী তাদের বাঁচাতে এসে মৌমাছির হুলে জখম হন বিদ্যালয়ের একজন শিক্ষক শিক্ষাকর্মী ও এক সিভিক ভলান্টিয়ারও খবর পেয়ে স্কুলে আসে মেডিকেল টিমের সদস্যরা প্রাথমিক চিকিৎসার পর ফের পরীক্ষা হলে ফেরে পরীক্ষার্থীরা এদিন পর্ষদের পক্ষ থেকে ১৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয় পরীক্ষার্থীদের শেষ পর্যন্ত নির্বিঘ্নেই শেষ হয় এদিনের পরীক্ষা আমরা সবাই পরীক্ষা দিচ্ছিলাম পরীক্ষা হলে আধা ঘন্টা পর উপর থেকে না একটা আওয়াজ হচ্ছিল তার সবাই ভাবছিল কি ভূমিকম্প সবাই দৌড়ে বাইরে চলে গেছিল তো সবাই মাঠে ফাঁকা জায়গায় সবাই দাঁড়িয়েছিল তো মৌমাছি এসে কয়েকজনকে খুব ছাইকে ধরছিল আমরা ওখানে চার পাঁচজন ছিলাম ওখানটাতে আইসে শেখাচ্ছিল আমরা জানি না যে ওখানটাতে এতজন আসবে পরে বলছিল যে স্যার হলে যে মানে ঘরে ঢুকতে আমরা ঘরে যাওয়ার সময় আরও বেশি ছিঁকে ধরছিল তো যেতে পারছিলাম না তো অনেকে মানে আহত হয়েছে অনেকে মাথায় দু তিনটা কামড় দিচ্ছে অনেকের চোখে মানে পরীক্ষা দিতে গিয়ে হঠাৎ আর কি মানে চিলো চিলো হলো তারপরে বুঝতে পারি কী হলো বলতে সেম আমরা বলতে ভূমিকম্প পড়ে না মৌমাছি একজন কেসে দেখুন ঝাঁকি ধরছে পড়ে ওকে ওকে বাঁচাতে গিয়ে পরে আমাদেরকে কামড় দিলাম আমরা হ্যাঁ ভয়ে ভয়ে পরীক্ষাটা দিলাম হ্যাঁ এক্সট্রা ১৫ মিনিট দিয়েছিল ১৫ মিনিট কামিয়েছে স্যার ১০-১২ মতো হবে তো অনেকে মাথা ঘুরে পড়ে গেছে অনেকে ভূমিও করছে আরসিটিভি সংবাদ রায়গঞ্জ আরসিটিভি সংবাদ সত্যের খোঁজে সজাগ সতর্ক